আমাদের একটা হট টপিকস, অনেক গুরুত্বপূর্ণ টপিকস, সেটা কি তোমাদের কাছে ইজি লাগতে পারে, অনেকেই গতকাল বলেছো সেটা সহজ অধ্যায়। হ্যাঁ, আমিও বিশ্বাস করি সেটা সহজ অধ্যায়, যদি কেউ সেটা একটু আনন্দ সহকারে বুঝতে পারো সেটা অবশ্যই অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় এবং উত্তর করা খুবই ইজি। তো সেই চ্যাপ্টারটার নাম কি অবশ্যই আমি বলি, আমি লেখার সাথে সাথে অবশ্যই বলবো ভাইয়া এই অধ্যায়টা আমরা পারি, কিন্তু তারপরেও এটা পড়তে হবে। যারা পারো তারা প্র্যাকটিস করবা, যারা না পারো তারা শিখবা, ঠিক আছে? আমরা আজকে পড়ব ত্রিকোণমিতি। সবাই পারো না এই অধ্যায়টা? আমি জানি তোমরা অনেক ভালো স্টুডেন্ট এবং এটা পারো আমার বিশ্বাস, একটু কমেন্ট করে জানাও তো পারো কিনা। হ্যাঁ, তপু, তিশা, ইয়েস, তোমরা পারো, তোমাদের ধন্যবাদ। যারা পারে তাদের ধন্যবাদ, যারা না পারে তারা শিখবে, আর যারা পারো তারা তোমরা আবার রিভিশন দাও আমার সাথে, তাহলে বিষয়টা ইজি হয়ে যাবে। হ্যাঁ, সুমাইয়া পারে, যারা পারো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমার জন্য প্রেশারটা কমে গেল, তাই না? এমনিতে বেশি বোঝানো লাগতো, কম বোঝালেও তোমরা বুঝে যাওয়া। না, অবশ্য আমি কম বোঝাবো না, আমি সবাইকে সমানভাবে বিবেচনা করে আমার যতটুকু বোঝানোর আমি সেভাবে বোঝাবো, আর যদি প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির মধ্যে দেখো ত্রিকোণ এই কথাটা দ্বারা কী বুঝি? তিন কোণ। মিতি, মিতি মানে হচ্ছে, মিতি মানে আমরা কী জানি? পরিমাপ। আমরা নাম থেকে বুঝতেছি এমন কিছু জাতীয়, ত্রিভুজ জাতীয় বা তিন কোণ জাতীয় এরকম কিছু, আমরা পরিমাপ ওইটা দিয়ে সমস্ত কিছু করব, এরকম কিছু বোঝাচ্ছে, আমরা দেখেই বুঝতে পারতেছি নাম থেকে। এখন তাহলে অ্যাট ফার্স্ট আমাদের ত্রিকোণমিতি করার জন্য কী করতে হবে? সূত্রগুলো শিখতে হবে। কোন সূত্র? বই খুললেই দেখতে পারবা বিভিন্ন ধরনের সূত্র আছে, অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলার পয়েন্ট মানে ছয়টা টার্ম আছে, ওই ছয়টা টার্ম নিয়েই, মানে ছয়টা টার্ম নিয়েই সবগুলো সূত্র, যেমন হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই ছয়টা জিনিস নিয়েই সবগুলো সূত্র গঠিত। এই জায়গা ত্রিকোণমিতি সবগুলো সূত্র এই ছয়টা জিনিস নিয়ে গঠিত। তো এই ছয়টা দিয়ে সব ধরনের সূত্র হয়, কিন্তু আমরা আমাদেরকে একটু দেখতে হবে, অনেক সময় আমরা মুখস্থ করি, মুখস্থ বিষয়গুলো থাকে না, মনে রাখতে পারি না, তো আমাদেরকে সেক্ষেত্রে তো একটু টেকনিকটা ফলো করতে হবে, আসলে কীভাবে আমরা মনে রাখবো যেন একটা দিয়ে সবগুলো মনে রাখতে পারি, সেটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? সবাই তো আর মুখস্থ করে রাখতে পারে না, সেক্ষেত্রে আমরা কী করব, একটা আমি একটু সহজ করে দিই, একটা চিত্র আঁকাবো, মানে আচ্ছা একটা ত্রিভুজ আঁকাইলাম, সমকোণী ত্রিভুজ, এক্ষেত্রে দেখো এটার মানে হচ্ছে 90 ডিগ্রি ধরলাম, 90 ডিগ্রি এটা আমরা বুঝতেই পারতেছি। এখন যদি এই চিত্র থেকে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো বের করি, তাহলে আমরা তো, আমি তো বললাম প্রথম যে আমাদের এ জায়গায় বিষয় হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই ছয়টা জিনিস নিয়ে আমাদের এই জায়গায় সব ধরনের সূত্র, সেক্ষেত্রে আমরা তাহলে প্রত্যেকটা সূত্র যদি বের করি তাহলে কী হবে, এটাকে ধরো এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি ধরলাম। এখন এই চিত্র থেকে আমরা এই সূত্রগুলো বের করব কীভাবে? যদি আমরা সাইনের কথা চিন্তা করি, সাইন সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ, এই জায়গায় লম্ব কোনটা, আমার অতিভুজ কোনটা,
একটু পাওয়ার কমাই দেয়, কিন্তু গরম লাগবে। বুঝতে পারছি বুঝতে। আচ্ছা আচ্ছা, বন্ধ করেন, দাদা বন্ধ করে দিতে। দেখো এই জায়গায় আমরা এই জায়গা থেকে আচ্ছা আমরা এই সাইন কস ট্যান কট স্যাক কোসেক এই সূত্রগুলা এই চিত্র থেকে বের করব। কিভাবে তাহলে বের করব? আমরা আমাদেরকে প্রথমে আগে একটা কোণ সিলেক্ট করতে হবে, আমরা কোন কোণটাকে বিবেচনা করে সূত্রগুলা বের করব। যে কোনো একটা ধরি, তোমার সবসময় মনে রাখতে হবে আমি যে কোণটাকে ধরি না কেন ওই কোণটা ভূমি এবং অতিভুজের সাথে যুক্ত থাকবে। সাপোজ আমি যদি এটাকে কোণ ধরি, এটাকে যদি কোণ ধরি, তাহলে এর সাথে দুইটা জিনিস যুক্ত থাকবে, আমি কি বলছি ভূমি এবং অতিভুজ যুক্ত থাকবে। এখন ভূমি কোণটা অতিভুজ কোণটা সেটা আমাকে চিনতে হবে। ভূমি হচ্ছে যে অতিভুজ হচ্ছে যে আমাদের যে 90 ডিগ্রি কোণটা সমকোণের ক্ষেত্রে তার বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। দেখো তো এই জায়গায় আমি কি বললাম, এটা 90 ডিগ্রি ছিল না, 90 ডিগ্রি হলে এর বিপরীত বাহু কোণটা হবে এটা, তাহলে এটা অতিভুজ। আর আমরা যে কোণটা বিবেচনা করছি ওই কোণের সাথে আমরা কি বলছি অতিভুজ এবং ভূমি যুক্ত থাকবে, ওইটা যদি অতিভুজ হয় তাহলে ভূমির সাথে যুক্ত থাকবে আরেকটা, তাহলে এটা কি হবে, এটা ভূমি। আর এই কোণটার বিপরীত কোণটা কি? লম্ব। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো কিভাবে আমরা অতিভুজ লম্ব ভূমি নির্ণয় করব? যদি এটা কোণ ধরি সেক্ষেত্রে কি হবে একটু, সেক্ষেত্রে দেখো এটা অতিভুজ অতিভুজই থাকবে, কিন্তু আমাদের ভূমিটা আর লম্বটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। ওকে, এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব যখন এই কোণটা ধরবে। এভাবে কোণ কি সবাই নির্ণয় করতে পারবা? সবাই পারো? হ্যাঁ, তপু হয়েছে, সবারটা হয়েছে, সবাই পারবা? চিনো তো এইভাবে কোণ নির্ণয় করা, মানে ভূমি লম্ব এগুলা নির্ণয় করা পারো তো? এখন বুঝছো তো যে কোন মানে কোন যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে কীভাবে নির্ণয় করব? অনেকে অনেক সময় এই জায়গায় কিন্তু কোণ করে দেয়, সেক্ষেত্রে যদি তুমি এটাকে ভূমি হিসেবে এটাকে অতিভুজ হিসেবে বিবেচনা করো তাহলে কিন্তু হবে না। যখন তোমার কোণ চেঞ্জ করবে তখন তোমার লম্ব এবং ভূমিও চেঞ্জ করতে হবে। ওকে ওকে, পারবে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এই জায়গা থেকে যদি আমার সাইন বের করতে বলে তাহলে কি করব? সাইন সমান আমরা কি জানি, লম্ব। আচ্ছা আরেকটা কথা, এখন এই জায়গায় অনেক সময় তোমরা ভাবো যে এটা কি দিছে না দিছে, কোনকে আমরা বিভিন্নভাবে চিহ্নিত করি। একটা চিহ্নিত করি হচ্ছে থিটা দ্বারা, আর এটা হচ্ছে তোমার আলফা দ্বারা, গামা দ্বারা, বিটা দ্বারা, ওমেগা দ্বারা, তারপর আরও এরকম আছে ফাই দ্বারা, এরকম ছয়টা দ্বারা কোন চিহ্নিত করা হয়, ছয়টা দ্বারা কোন চিহ্নিত হয়, কী কী ছয়টা? আলফা, বিটা, গামা, তারপর কি, তারপর হচ্ছে থিটা, ফাই, ওমেগা, এই ছয়টা দ্বারা তোমার কোনকে চিহ্নিত করা হয়, ঠিক আছে? এই জায়গায় অনেক সময় ফাই থাকে, বিটা থাকে, আমাদের এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই থিটা যে কথা, বিটা সে একই কথা, ক্লিয়ার? ওকে, আমি সাইন থিটা লিখলাম। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব এই জায়গায় আমরা, আচ্ছা আমরা একটা কোণ ধরে করি, আমরা এই কোণটাকে ধরে করব। একটা কোণ ধরে করলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আমরা এই কোণটাকে ধরে যদি করি, এটা ধরলাম থিটা, ওকে, তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব কি? এ বি, আর অতিভুজটা কি? এসি। এভাবে তোমরা সবগুলার একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, ধন্যবাদ। এখন একটু কথা, তোমার তিনটা শিখলে এই জায়গায় হয়ে যাবে, আর তিনটা জাস্ট বিপরীত। কীভাবে বিপরীত? আমরা সাইনের ক্ষেত্রে যা শিখতেছি তা সাইন সমান আমরা জানি, এটা গেল ত্রিভুজের ক্ষেত্রে, আবার সাইন সমান আমরা জানি,
वन बाय कोसेक तार माने कि ये जगह साइन जा शिखलाम कोसेक क्षेत्र ता खाली उल्टा दिले हो बेना तार माने आम्रा ये जगह तीन टा शिखले होते साइन कोस टेन शिखले बाकी तीन टा जस्ट खाली उल्टा दिवा चेंज कर दिवा क्लियर ताहले हो जावे सबाई की बुझते सो ओ गुड त्रिशा सोमाइया धन्यवाद तुम्हारे এখন এই জায়গা থেকে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব পিথাগোরাসের সূত্র কি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার ওকে এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র এই জায়গা থেকে আমরা সবকিছু বের করতে পারব ঠিক আছে ওকে অনেকেই কমেন্ট করতেছে মারিয়া জাহান ধন্যবাদ রীতি ওকে আচ্ছা আজকে একটা কথা সবাই বলবা তো তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো জেলার নামটা বলবা তো এখন থেকে একটু বলা শুরু করো জেলার নামটা সবাই আর আমাদের কি শেয়ারের কাজটা হয়েছে যারা এখনো শেয়ার করো নাই তারা দ্রুত শেয়ার করে দাও দ্রুত শেয়ার করে দাও খুব দ্রুত ওকে এখন এতটুকু গেল আমাদের এখন আমরা কি করব আমাদের কমন মিস্টেক যেগুলো হয় খুব ইজি ভুল যেগুলো হয় সেগুলো একটু দেখব যেন এই ভুলগুলো না হয় ওকে আমরা মনে করো এটা থিটা স্কয়ার এটা দিলাম এটাকে আমরা এভাবে লিখব না নাকি এটা লিখলাম এভাবে লিখব নাকি নাকি এটাকে এভাবে লিখব কোনটা তৃতীয় নাম্বারটা কেন এই দুইটা ভুল আমাদের কখনো থিটার উপরে স্কোয়ার হবে না ঠিক আছে থিটা ছাড়া থিটার আগে যে সাইনটা থাকবে আমাদের সাইন বা কস যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে সেটাই সেটার উপরে আমরা সাইন চিহ্ন দেব স্কোয়ার চিহ্ন দেব যে আমাদেরকে সূত্রগুলো শিখতে হবে অবশ্যই ত্রিকোণমিতির সূত্র ছাড়া একটা ম্যাথও করা সম্ভব না সেকেন্ড কথা হচ্ছে আমরা ওই চিত্র থেকে সবগুলা বের করব আমরা সূত্র মুখস্থ ওইভাবে করার চেষ্টা করব না অনেকের মুখস্থ থাকে না সেক্ষেত্রে আমরা চিত্র ছবি অ্যাপ্লাই করে সূত্রগুলা বের করব থার্ড কথা হচ্ছে আমরা এই কমন ভুলগুলা করব না ঠিক আছে আচ্ছা সোমাইয়ার গাইবান্ধার কোথায় এখন আমরা একটু দেখি ম্যাথ অ্যাপ্লাই করে দেখি যে কি হয় আসলে আমাদের আমরা ম্যাথগুলো কোনগুলো করাবো যেগুলো আসলে আমাদের বোর্ডে আসে বোর্ডে আসার মতো ম্যাথ সেগুলো আমরা করানোর চেষ্টা করব দেখি একটু কীভাবে হয় মনে করো সাইন এটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ দিলাম তুমি এই জায়গায় যে কোনো সাইন মানে চিহ্ন ব্যবহার করতে হবে এ বি সি বর্ণমালা যে কোনোটা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই ওয়ান প্লাস সাইন এ এটা দিয়ে এটা যদি তোমাকে প্রশ্ন দিয়ে বলি যে সেক এ মাইনাস টেন এ এটা প্রমাণ করো এটা কি পারবা সবাই এই ম্যাথটা এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে বোর্ডে এই ম্যাথগুলো আসে তো আমাদেরকে দেখতে হবে যে এরকম টাইপের আমি একটা করে দিলে তুমি সবগুলো পারবা এরকম টাইপের যত ম্যাথ আছে সবগুলোর ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে লব এটা হচ্ছে হর আমাদের হরে যেটা থাকবে সেটার বিপরীতটা কি লব অর্থাৎ লব দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব লবে যেটা থাকবে সেটা দ্বারা উভয় পক্ষকে গুণ করব তাহলে গুণ করলে কি হয় ওয়ান মাইনাস সাইন এ
1 minus sin a, 1 plus sin a, 1 minus sin a. ओके এটা হয় আমাদের। এটা থেকে আমরা কি করতে পারি, দেখো 1 minus sin a, 1 minus sin a, তার মানে কি 1 minus sin a স্কয়ার, দুইটা না স্কয়ার হয়ে গেছে, এটা কিন্তু সূত্র হয়ে যায় a plus b into a minus b, তার মানে কি 1 minus sin a sin স্কয়ার, a স্কয়ার minus b স্কয়ার সমান হচ্ছে a plus b into a minus b। এক্ষেত্রে আমরা কি করতে পারি, 1 minus sin স্কয়ার সমান কি লিখতে পারি, cos স্কয়ার a লিখতে তো পারি নাকি, যেহেতু আমাদের sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে 1, এইটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে cos স্কয়ার, sin কে যদি ওই পাশে নিয়ে তাহলে কি হবে 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a সমান হচ্ছে cos স্কয়ার a। এখন যদি আমরা রুট কে উঠিয়ে দেই উপরে এবং লব এবং হর থেকে দুইটা থেকে যদি আমরা রুট কে উঠিয়ে দেই তাহলে মানে কি থাকে 1 মাইনাস sin a বাই cos a, তাহলে 1 এটাকে আমরা এখন ভাগ করে দেই দুটাকেই, cos a মাইনাস sin a cos a সমান হচ্ছে 1 বাই cos a সমান কি sec a, মাইনাস sin a বাই cos a কি tan a। সবাই কি ক্লিয়ার, এটাই আমার প্রমাণ চাইছে না, বুঝতে পারছো? ওকে এখন তোমার যদি থাকে সাইনে টেনে প্লাস সাইনে সমানে, তোমাকে দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ সমান এ, টেন এ মাইনাস সাইন এ সমান হচ্ছে বি। এটা এখন যদি তোমাকে বলে যে এটা থেকে তুমি ফোর এ বি প্রমাণ করো, ফোর রুট এ বি প্রমাণ করো, ফোর রুট এ বি প্রমাণ করো, সেক্ষেত্রে কী করতে হবে, এটা থেকে যদি বলে যে ফোর রুট এ বি প্রমাণ করো, আমরা পারবো এটা, হ্যাঁ বইয়ের উদাহরণ আছে এবং এই ম্যাথটা বোর্ডেও অনেকবার আসে, ওই জন্যই বইয়ের ম্যাথ থেকে দেওয়া হয়েছে। ওকে পারবো, ঠিক আছে তাহলে এই ম্যাথটা অবশ্যই করে নেবা, এই ম্যাথটা কিন্তু আমি করাইলাম না, হ্যাঁ অবশ্যই করে নেবা, যেহেতু বইয়ের উদাহরণ আছে এবং খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ম্যাথটা করে নেবা। আচ্ছা এখন আমি যদি বলি ওয়ান বাই, এমনি মান নির্ণয় করতে বলি, কোনো প্রমাণ না বা কোনো কিছু না, এমনি যদি বলি যে ওয়ান বাই কট স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ, তাহলে কত মান হবে, এমসিকিউ মনে করো, এটার মান কত হবে দ্রুত সবাই বলো তো, দ্রুত কমেন্ট করে জানো, আচ্ছা তপু বলছে ওয়ান, অন্য কেউ, অন্য কেউ আর কেউ পারো না, তপুর উত্তরটা কি ঠিক আছে নাকি অন্য কিছু হবে একটু বলো তো, আচ্ছা সবাই বলছে ওয়ান, তার মানে তপুর উত্তরটা ঠিক, মারিয়া জাহান রাজীব সুমাইয়া সবার উত্তর ঠিক, তিশা ধন্যবাদ সবাইকে। এখন এগুলা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এখন ওয়ান বাই, সবাই রেডি, আমি জাস্ট করতে দেব, ওয়ান বাই সাইন এ, ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন
ए एटार मान कत होबे आमरा जोदि अच्छा प्लस एटार मान कत होबे एकटु द्रुत कमेंट करे जानाओ सबाई रेडी थाकबा जेन द्रुत करते पारो तोमादेर आरेकटा कथा बोली एरकम जत टाइपेर ম্যাথ আছে সবগুলো সরাসরি লসাগু করে দিবা তাহলে লসাগু করলে কি হবে এটা হবে এটা হলে আমরা যদি লসাগুটা করি তাহলে কত হবে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ তাই না এটা হবে আমাদের এখন দেখো সাইন এ আমরা কাটা দিতে পারি তাহলে থাকবে 2 উপরে এটা একটা সূত্র না 1 এ প্লাস বি ইনটু এম মাইনাস বি আর হচ্ছে যে এ প্লাস বি এ প্লাস বি ইনটু এম মাইনাস বি সূত্র কি ए स्क्वायर माइनस बी स्क्वायर एटा तार माने आमरा की लिखते पारी टू नीचे की लिखते पारी कॉस स्क्वायर ए ताहले एटा के आमरा रिप्लेस करे की लिखते पारी टू वन बाय कॉस स्क्वायर समान की सेक स्क्वायर ए सबाई क्लियर एखन ओके तोपु सबाई रेडी एरपर जेन ना भूल ना होय আমি কিন্তু প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ দেখাইতেছি যেন সবগুলা পারো আমি কি বলতেছি যে এই টাইপের যত ম্যাথ আসবে সবগুলো লসাগু আগে যে রুট দেখাইলাম ওই টাইপের যত ম্যাথ আসবে সবগুলো আমাদের লবে যেটা থাকবে সেটা দ্বারা গুণ করে দেবা দুইটাকে সবাই ক্লিয়ার এভাবে এখন আরেকটা ম্যাথ যদি দিই 1 বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কয়ার এ এটা যদি দেই সেক্ষেত্রে এটা কিভাবে করব আসলে এটা তো আসলে লসাগু করা যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে না লসাগু কিভাবে করব এই জায়গায় দুইটা দুই জিনিস এখন দুইটা যদি এক জিনিস হইতো তাহলে আমরা লসাগু করতে পারতাম এই জায়গায় কট আছে এই জায়গায় টেন আছে তাহলে কিভাবে করা যায় তাহলে আমাদেরকে এরকম যত ম্যাথ থাকবে সবগুলোকে আগে দেখবা যে আমরা মিলাইতে পারি কিনা একটার সাথে আরেকটাকে মিল করতে পারি কিনা এ থেকে টেন আছে এটাকে আমরা টেনে আনতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে যদি আনতে পারি তাহলে আমরা লসাগু করতে পারবো আমাদের জন্য ইজি হয়ে যাবে তো দেখি এখন এটাকে করতে পারি কিনা কট স্কোয়ার এর সূত্র কি টেনে আনার জন্য কোনো সূত্র আছে বলতে পারবা কেউ কট স্কয়ার তা কটকে আমরা টেন কিভাবে বানাবো কট স্কয়ার কট সমান আমরা সূত্র জানি হচ্ছে 1 বাই টেন স্কয়ার কট স্কয়ার সমান হচ্ছে 1 বাই টেন স্কয়ার এ ঠিক আছে এখন দেখো এই পার্টটুকু আমরা লসাগু করে তারপর পুরাটাকে আবার লসাগু করব আমরা এটা যতক্ষণ ওইটা না এটার সাথে ই করতে পারতেছি ততক্ষণ এটা ঠিক একই রকম রাখব 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 1 এটা নামবে এরপর লাইনে আমি আরেকবার লিখলাম না এরপর লাইনে এটাকে জাস্ট উপরে উঠিয়ে দিবা টেন স্কোয়ার এ এখন দেখো এখন কিন্তু মিলছে এখন লসাগু করা যায় 1 প্লাস টেন স্কোয়ার এ ঠিক আছে 1 প্লাস টেন স্কোয়ার এ এখন আমরা যদি লসাগু করি তাহলে কি নামে আমাদের নামে হচ্ছে এ জায়গায় 1 প্লাস টেন স্কোয়ার এ আছে তার মানে সে শুধু 1 নামবে আর এ জায়গায় টেন স্কোয়ার প্লাস 1 আছে তার মানে একই শুধু এটা নামবে তাহলে উপরে আর নিচে কাটা গেলে 1 উত্তর সবাই কি বুঝতে পারছো হ্যাঁ সূত্র অ্যাপ্লাই করে আমরা সেগুলো ম্যাথগুলো করব ঠিক আছে এখন যদি বলে যে কট এ বাই বি মানে কট বি বাই এ তোমাকে দেওয়া আছে কট এ এটার সমান হচ্ছে বি বাই এ এটা দেওয়া আছে তোমার মানে কি বলে তোমার প্রশ্নে দেওয়া আছে এটা যদি হয় তাহলে এটা হলে
sin a. A sin a minus b cos a. A sin a plus b cos a. A sin a minus b cos a. A sin a plus b cos a. এটার মান তাহলে কত হবে? এটা তোমাদের মান মুখস্থ থাকার কথা, বলতে পারবা এটার উত্তর কত হবে? বলতে পারবা কেউ উত্তরটা কত হবে? আচ্ছা আমরা একটু দেখি, সময় লাগছে 60। এটা বিভিন্নভাবে করা যায়, এই ম্যাথগুলো কয়েকটা উপায় করা যায়। আমরা যেহেতু চিত্র দিয়ে শিখতেছি, সো আমরা চিত্র দিয়ে করার চেষ্টা করব। দেখো একটু, অনেক সময় হয়তো বড় হতে পারে, আবার অনেক সময় ছোট হয়ে যাবে, সো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বা তোমরা যদি অন্যভাবে করতে পারো, অন্যভাবে করা যাবে, তোমরা যদি সেটা করতে পারো করবার সমস্যা নেই, তবে আমরা একই রুলস সবসময় ফলো করার চেষ্টা করবো। যেহেতু চিত্র দিয়ে করতেছি, সো চিত্র দিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা, কট সমান আমরা কি জানি, ট্যান সমান আমরা জানি লম্ব ভাই ভূমি। তাহলে কট সমান কি, যাতে উল্টানো হবে, তাহলে এটা হয়ে যাবে, এটা হচ্ছে লম্ব, আমরা ট্যান সমান জানি লম্ব বাই ভূমি, আর এটা হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে লম্বের মান হচ্ছে এ, ভূমির মান হচ্ছে বি। এটাকে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে মান হবে কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এইটা মান নামবে। এখন আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে সাইন এ এর মান আর কজ এ এর মান। তো সাইন এ এর মান আমরা কীভাবে বের করব? সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্বের মান কি এ, অতিভুজের মান কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন এর মান আমরা পেয়ে গেলাম, কজ এর মান আমাদের দরকার, কজ এ। তাহলে এটা কি ভূমি বাই অতিভুজ, তা ভূমির মান কি বি, আর হচ্ছে অতিভুজের মান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুইটা মান পেয়ে গেলাম, জাস্ট এখন এই সমীকরণটাতে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দেখবো যে আসলে এর মান কোনটা কত হয়। আমরা যদি একটু বসিয়ে দেই, দেখো কি হয় আমাদের, আমাদের ছিল হচ্ছে এ আর ছিল সাইন এ, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচে কী ছিল? নিচেও ছিল এ, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা ছিল, তাই না? অনেকেই উত্তর লিখেও ফেলছে, যারা পারছো তোমাদের ধন্যবাদ। আমি তারপরে একটু দেখাই দেই, আমাদের আমার তো শেষ পর্যায়ে। এটাকে যদি লসাগু করি তাহলে কি হয়, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটাকে যদি লসাগু করি তাহলে কি হয়, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে তো হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটাকে জাস্ট এখন চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিলে মানে ভাগ আছে আমরা গুণ করে ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, গুণ অন রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এটা শেষ, আমাদের উত্তর থাকলো কি তাহলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবাই কি ক্লিয়ার? আমাদের 9.2 এর ক্ষেত্রে কিছু মান আছে, সাইন 30 ডিগ্রি, মানে সবগুলো সাইন কস টেন কট স্যাক কোসেক এগুলো আর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ কয়েকটা করে মান আছে। তো সেই মানগুলা
অনেকের উল্টা উল্টা হয় আমরা তিনটা মনে রাখবো তিনটা তিনটা মান দিয়ে আমরা ছয়টাকে মনে রাখবো কিভাবে সাইনের ক্ষেত্রে মানে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নাইনটি ডিগ্রি সাইনের ক্ষেত্রে যা হবে জিরো ডিগ্রিতে কোসেকের ক্ষেত্রে নাইনটি ডিগ্রিতে সেটা হবে জিরো ডিগ্রিতে যেটা হবে এই জায়গায় নাইনটি ডিগ্রিতে সেটা হবে ঠিক আছে মানে কোসেকের ক্ষেত্রে সাইন কোস টেন তিনটার ক্ষেত্রে আমরা শিখব জিরো ডিগ্রিতে যেটা হয় মানে শুরু থেকে এগুলার শুরু থেকে শেষ মানে মান বসানো শুরু করব আর আর যে তিনটা আমাদের বাত আছে কী বাত আছে টেন আছে টেন শিখলাম কট আছে স্যাক আছে আর কোসেক আছে এই তিনটার মান উল্টা দিক থেকে ওই একই মানগুলা উল্টা দিক থেকে বসাবো যেমন সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে শূন্য কোসের ক্ষেত্রে কী হবে কস জিরো ডিগ্রির মান তাহলে নাইনটি ডিগ্রির মানে সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান কস জিরো ডিগ্রির মান ওয়ান এরকম উল্টে যাবে সাইন কস এইভাবে উল্টে যাবে সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ আর কস ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান যা কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাই হবে পঁয়তাল্লিশ ডিগ্রি মানগুলো একই থাকবে আর বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে ষাট ডিগ্রিটা তিরিশ ডিগ্রি হবে তিরিশ ডিগ্রিটা ষাট ডিগ্রি হবে জিরো ডিগ্রিটা নাইনটি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রিটা জিরো ডিগ্রি হবে ঠিক আছে সেকেন্ড মানে নাইন পয়েন্ট টুতে তোমার কিছু ম্যাথ দিয়ে থাকে এরকম আর কি ওই চিত্র আঁকায় চিত্র মতো তোমার মান দেওয়া থাকে তুমি তোমার মতো করে চিত্রতে বসিয়ে নেবা যদি ভূমি দেওয়া থাকে এই জায়গাতে বসাবা লম্ব দেওয়া থাকলে এই জায়গায় বসাবা ওতে বোঝে এই জায়গাতে এই জায়গায় বসিয়ে তুমি পিথাগোরাসের সূত্র দিয়ে করবা অথবা তিনটার মধ্যে যদি একটার মান না থাকে সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্র দিয়ে বের করবা ঠিক আছে এভাবে ওই ম্যাথগুলো বের করতে হবে তোমাকে এটাই তো তোমাদের সাথে খুবই এনজয় করেছি সময়গুলো এখন তোমরাও হয়তো এনজয় করেছ আমি আশাবাদী আর আমাদের ক্লাস হওয়ার একটা সম্ভাবনা আছে যদি না হয় ঈদের পর ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালোভাবে ঈদ কাটাও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য বাকি ক্লাসগুলো ঠিক মনোযোগ দিয়ে করবা তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম